বগুড়া তো দরিব তো বড় ছেঁড়া টেরা ডালাই টালাই মারিয়েছি ঠিক নে কিন্তু নামাজ দোয়া সারা বরাবর আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দো এখন বড় করে কোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দো হুজুর নামাজের কথা তো বলতেছেন তই আত্মা যাত্রার ভালো করে জানি না দোয়া কোনটাও তো করতে জানি না আহাকাম আরখান এগুলো তো কিছু জানি না ভালো করে উজুটাও করতে জানি না কি করে নামাজ পড়বো আর একবারে সোজা আত্মাইয়ে শিখতে শিখতে 15 বছর যাবি গই দোয়া কোন শিখতে আর 15 বছর 30 বছর গিয়ে গই তুই ক্যাং করবি এবেলে মসজিদ গল্ল নি আর 12 নি আর 20 বছর যাবি গই মসজিদে যা জিন্দেগি গলা যাইতো না সংসার জিন্দগি চলে গেল আদার কবরে কিভাবে থাকবো ছেলে যাবে না মেয়ে যাবে না সন্তান আদি না সম্মান যাবে না এই দ্বন্দ্ব হলো কিছু যাবে না অন্ধকার কবরে আমাকে থাকতে হবে আল্লাহ যা জানি যে রকম জানি যেল্লা জানি ইত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করে আমি আজান যখন শুনলাম মসজিদের দিকে রওনা দিলাম আমার দয়াল নবী বলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে আজান শোনা মাত্র কি জানে কি না জানে এগুলো রেখে দিল আল্লাহকে ভয় করে যখন মসজিদের দিকে কদম বাড়া শুরু করলো খারাজাল মাকান বিতরিক মাকান থেকে বের হয়ে গেল দোকান থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হয়ে গেল মসজিদের উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় এক এক কদম নিতেছে আমার দয়াল নবী বলতেছে জীবনের এক একটা গুনাহ মাফ হয়ে যাচ্ছে শুধু তাই নয় এই রাস্তাটা তার জন্য সাক্ষী হয়ে গেল উজুখানায় এসে যখন মুখে পানি দিতে লাগলাম হাতে পানি দিতে লাগলাম আমার রসুল বলে উজুর পানি পড়তেছে জীবনের গুনাহ যাচ্ছে হাতের পানি পড়তেছে জীবনের গুনাহ যাচ্ছে উম্মত কবর যখন চলে যাবে সারর আর মাটি যখন দিয়ে দিবে কবরটা অন্ধকার হয়ে যাবে ছেলে নাই মেয়ে নাই দন্দাই দৌলত নাই কিছু আছে না নাই অন্ধকার কবরে উম্মত কোনো বাতি নাই প্রধানমন্ত্রী হলো কোনো বাতি ঢুকাইবার মতো ভিতরে কোনো সুযোগ নাই আমার দয়াল নবী বলে উম্মত তোমাদের জন্য ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন এই পবিত্র হওয়ার জন্য উজুজে বানাইলে মুখে যে পানি দিলে হাতে যে পানি দিলে এই অন্ধকার কবরে এই উজু বানানো চেহারা এই হাত
অন্ধকার কবরে লাঠি যাবে কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। উযু করে নিয়ে সাহেব আইন ফড় জ্বলি বুঝে উযু করে মসজিদে ঢুকে গেলাম কিছু না জানে রে ভাই হাত ধরে আল্লাহকে ভয় করে মসজিদে ঢুকে গেলাম আল্লাহু আকবার আ ফেরেশতারা বলতেছে ও খোদা এ আবুল হুসাইনের জিন্দেগি নো দেখি ও খোদা এই ফোন যাই বছর গই গই ফজি মি কে কোন দিন আসান না গাই ইতে কতন কর লাগে গই গই আল্লাহ কথা জামিলা না কর ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইননি করিব বান্দা যে চাই গই গই রহমত আশা ধরি আর সাইবেন নসা রহমতের চাদর দিয়ে বান্দাটাকে জড়িয়ে ধর বেহেশতের কাতারের মধ্যে নামটা লেখে নে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ বুঝো তাইছ না এটা শিখে শিখি না করো আজান দিয়ে দুরন গলা কই ঠিক নিয়ে আল্লাহ বুঝিবে তৌফিক দান করো এখন ওয়াজ করিবার কোনো সুযোগ নাই মসজিদের মধ্যে উজুর হলে আর খোদা ধরি ওয়াজ করিবে সুযোগ নাই সুতিয়ালের কথা কইলে সুতিয়াল গোস হই যার বেনমাজের কথা কইলে তারা গোস হই যার সুত গুসখোর কথা কইলে তারা গোস হই যার সিটিং হলের কথা কইলে তারা গোস হই যার মখর কথা কইলে তারা গোস হই যার ই তিন দি উপসভাপতি লইয়ে গোস সুতি সেক্রেটারি লইয়ে গম কোন লইয়ে গত সম্পাদক এক 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 গান খের ফককে কথা কোয়া না যার শেষ পর্যায়ে সুতির কথা কইলে নিতে মজরুতুন বারে উজুর আর বিরুদ্ধে হন কইতে কই দে এইছো নিশ্চয় উঠে লাগাই দিয়ে দে তুই ভুতরে ভাই আরেকদিন যাতে গুসের কথা কই ইতি কথা অভুতি ভুতরে কেন কই এলে করতে করতে উজুর দে আর একদিন খোদবা ধরি বই লই উজুর কিছু না কইবি কথা জিজ্ঞা করি কে খাইবে লাগ দে শেষ হয়ে যায় নামাতি বই লই দে কোন মুসিবত আই গই গই এলে একান জবানা চলেন না না কোন বুলর আরে উজুরে কিছু কইবে সুযোগ নাই কিন্তু বেতন ঠিক পার হুজুর নমাতি বই চাইলে মান সামাতা না যা যদি নমাতি বই তাকে সুপ পাইবে মাঝে মাঝে টিয়া পাইবে আর কে আর গাল লাগবে না কোন বলন না আল্লাহ বুঝিবে তৌফিক দান করো একা বড় করি কোনা আল্লাহ আমাদের প্রত্যেককে বন জাগানা নামাজ পড়ার তৌফিক দান করো তোলে ওলি আল্লাহর ফজিলত আর একখান কই দে মা বই নলার ফর্দা মা বই নলে আচ্ছি মা বই নলার ফর্দার ওয়াজ গলে জাহাঙ্গীর জোর ফর্দা লাইব না এন অনরার বিশ্বাস না মা জননী অলুন না অবই হেডে ডেকোরেশনের ফর্দা দিয়ে দেই ফর্দার ওয়াজ গরি দেন অনরার ফর্দা গ্রামাঞ্চলের মা বই নল এখনো অনেক শালীনতা আছে ফর্দা আছে ঠিক না গ্রামত ভাই এখনো আই বহুত ফর্দার ওয়াজ ইউটিউবের মধ্যে করগি এখনো বহুত অনেক গ্রাম আছে একটা পুরুষ দেখলে একটা মা বই গোড়া টাইনে না এসে গননি গোড়া টাইনে লাস্তার আর গলো কোন বলান নি আহা গোমটা ওটানলেন রাস্তার এক পাশ হয়ে গেলেন ও আমার দয়াল নবী ওদের জন্য সুসংবাদ দিলেন এই আমার উম্মতুর মহিলারা শুনো মুবাশশিরিন তোমার জন্য তোমাদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি নিজের শরীরকে বেগানা পুরুষ থেকে হেফাজত করে ফেলবে গুনাহ থেকে হেফাজত করে ফেললে বেগানা পুরুষের খারাপ নজর থেকে যেই মা বোন হেফাজত হয়ে গেল আমার মেয়ে ফাতেমার সঙ্গে কাল কিয়ামতের দিন তারা আল্লাহর জান্নাতে থাকতে পারবে ফদ্দানসিনই দেখুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভালো করে তাই ঠিক আছে না এলে ফদ্দানসিন মা বোন এখন বহুত গ্রামাঞ্চল আছে শহরের গুণ আর বুঝাইতে চান না ভাই শহরের গুণ এগুন তো মা বোন আর আর দেখি ফদ্দা করিকে দে সিটি রে গুণ রে ইতারা রে দেইলা আর ফদ্দা করতে করতে নালা সিটে যা
না বুলো সায়াতি জামানুন আলা উম্মতি, আমার দয়াল নবী বলে এমন একটা জামানা চলে আসবে মা বোন পুরুষ মহিলা কাবর সুবর ভরেও উলঙ্গ থাকবে। না কেন বুলো হ্যাঁ নেন শাড়ি মা বোন অল ভরতে শাড়ি না মশরি বুঝিন না পারে শাড়ি না মশরি বুঝিন না পারে। আর আর ভাই জোয়ান জোয়ান দেখুন আছে ও ভাই ফ্যান ফিন্দে দেখুন হফাড়া হইয়ে উড়ে নিছে বাসায় আগুন ভুল কইন নে ফ্যান উড়ে হফাড়া নিছে হফাড়া এলা একবার আই মুসিবতত বাজি একজন হ্যাঁ কই দিতে গরিবের বুয়া বাল্লা অভাবে ফ্যান কিনি নাও পারে মন তখন ওয়ার্কশপ সরি করে ওটা তোর উপায় ফ্যান কিনি দিতে গম না হদু হুজুর তোমার মাথা লই গে না হ্যাঁ কই দি কিয়া কদিবা খালি লই দে 12 ছটিয়া দে খতর মুসিবত সালে সব কি বিন্দি দে ফ্যান ইবে তো ফাড়ার গোসালার দে আর রুগল দেখি থ্রি কোয়ার্টার ন হাফ কোয়ার্টার থ্রি হল দে খদ্দ নাড়ন নিচে লাইন তো ইবে টু ইবে দূর লোড অন লাইন মে দাও ভাই এক কান লান ফাল্লান নাপ দিলে দার মনে রুলই না আই লাম্মি তোরা সা আই লাম্মি তোরা সা জান ফার গাতি লাইন মে ভাই আহা আর রাসূলের কাছে যার আন্ডুর উদ্দি কর উঠে কবিরা গুনা যে দেখ কি তরে গুনা এল্লা মানুষ হল ঈমান লইর মধ্যে বেশি কষ্ট হই যাবে কই যারা সতর বারবার বেগানা পুরুষকে দেখায় তারা ঈমান নিয়ে মরতে কষ্ট হয়ে যাবে এগুন ফাড়া দর কোসা কইলাম দে উগা ফাড়া আর উগো তিরি নো টু কোয়াটা কি কোয়াটা মোবাইল ফরি গেলে মানুষের জানে নিজের দিনের স্বপ্ন দেখার হতা সিটিং ওড়া এগুনো কো হামনা এগুনো দ্বারা ইমান থাইব না এসে খান নি আল্লাহ বুঝিবে তৌফিক দো কে বড় করি খাও না আর মা জন নিয়ল অ মা জন নিয়ল অনারার খুশি লাগার ফরদার ভিতর চাইলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যেতে পারবেন আর নইলে কিয়ামতের দিন কবরে হাজরে কপাল ছাপড়াইতে ছাপড়াইতে জিন্দেগি চলে যাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গিলাজুন সিদাদুল মালাইকা কট্টর মেজাজের ফেরেশতা দিয়ে কেটে কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে জোরে বলুন নাউজুবিল্লাহ। বর্তমান যুগের মেহেদি অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠান একটা লাইসেন্স করা জেনার আড্ডা না মেহেদি অনুষ্ঠান একখান লাইসেন্স করা জানার আড্ডা খান এখনো বুলন না উগ্র খেকানিয়া ভাই যেন মাজারের তবরুক বাড়ার ফান এক ফোড়াইতের গালব দেন না দেন না লই ফেলার এই বেলইরে ফতনে ফতনে এক তরফে বাইর বই এক তরফে বই নল এক তরফে খাল হল হেড়ে তো এর দূরত্ব যারা না যার মা বই নলে যা ডালি তেরগি হার রসুলক দান নেকাও নিষ্ঠুর দিন আর নিকাও নিসলিমা বিবাহ ইমদারের অর্ধেক ইমানের অর্ধেক ইতে বিয়ের দিন পুরা খাই ফেলি ইমানি জামাই গদু দয়স আছে জামাই গদু বউরা তো দরি বট ছেঁড়া টেরা ডালাই টালাই মারি এসে 4000 12000 টিকা একখান পিনদে বন্ধু আলোর দেখাই দে দে খাবার দে ইবে তোর ভাবি ইয়েলের কুড়া বাগা দে ইবে তোর এইছো খতস আর একদিন বিদেশে যাবি দূর করিব ওগুলো একজন যাবি তুই তোর কোন কইতে বাক্য কথা মুখ কইবে না উন সালাম না উন সালাম না ফরিজে করি দে ইবে তোর উত্তর তো লুবা ইতে কত বহুত বড় সুখ হইছে।